আমি মমতা ব্যানার্জির গ্রেটেস্ট ফ্যান, উনি আমার পলিটিক্যাল গুরু। উনি যা যা করেছেন আমি তাই করি। দেখুন, উনি কংগ্রেস করতেন, আমি ছাত্র পরিষদ করতাম, আমি 9 কর্নার ইলেকশন জিতে এসেছি। তারপরে উনি আবার আমি যেটা করেছি নাম বলবো না, কিন্তু উনি কিন্তু তাদের হাত ধরে সিপিএমকে হারিয়েছেন। তারপরে 10 বছর উনি এনডিএর সাথে ছিলেন, বিজেপির সাথে। দেখুন, মিলিয়ে উনি আমার গুরু। বুঝলাম। 2014 7ই ফেব্রুয়ারি আপনি তৃণমূলের মনোনীত প্রার্থী হিসেবে রাজ্যসভার সাংসদ হলেন, পুরো 3 বছরও থাকেননি। 2016 ডিসেম্বরে আপনি রিজাইন করে দিলেন। 2021 7ই মার্চ আপনি নরেন্দ্র মোদীর হাত থেকে বিজেপি ব্যাক নিলেন। সব মিলিয়ে 7 বছর 1 মাস, আমরা বলি একটা জেনারেশন। কি ঘটলো এই 7 বছর একটা জেনারেশন? কিছু হয়নি। আমি রাজ্যসভায় গিয়ে বুঝতে পারলাম আমি আনফিট, আর কেন ছেড়েছি সেটা একদিন পরে বলবো। এখন আমি যা বলি সেগুলো কোনো কন্ট্রোভার্সি করতে চাই না, কাউকে ছোট করতে চাই না, কিন্তু বলবো একদিন আমি আমার ছেড়েছি কেন ছেড়েছি। কোথাও না কোথাও এখানে লেগেছে তো, কিছু তো লেগেছে। এতে কী রাজ্যসভা ছেড়ে চলে আসে? আমি যদি থাকতাম আমি জীবনভর পেনশন পেতাম। আমি কি তার লোভে গেছিলাম? ওদের যাইনি, আমি এটা স্বপ্নকে ধাওয়া করে গেছিলাম, হয়তো হবে, কিন্তু এখন এটা ভুলব না। ইটস নট দ্য রাইট টাইম। আমি কাউকে ছোটো করতে চাই না, কন্ট্রোভার্সি করতে চাই না। কেন ছেড়েছি একদিন তা বলবো, নিশ্চয়ই বলবো। বেশ, কিন্তু একটা জায়গায় বলে রাখি একটুখানি, কোথাও না কোথাও আমার বুকে লেগেছিল কিছু, এটাই একটা হিন্ট দিলাম। তারপরে বলুন আগে নেক্সট। আচ্ছা, জয়েন করলেন কেন বিজেপি? বিজেপি জয়েন করলে কেন? কেন আজকের দিনে দেখছি, আমি বলতে পারেন আমি আই এম গ্রেটেস্ট ফ্যান অফ মোদিজি, নরেন্দ্র মোদীজি গ্রেটেস্ট। কিন্তু কীভাবে ধরুন তাহাদের কথা, শিবনাথ, সে তো গোটা সিস্টেমটার উপরে বিরক্ত হয়ে ঘেন্না পেয়ে হনহন করে ঘোলা মাঠ দিয়ে হাঁটতে শুরু করলো, সেই শিবনাথ হঠাৎ সিস্টেমের প্রবক্তা হয়ে গেলেন কী করে? ওই শিবনাথ বিজেপি আসার আগে অবধি, বিজেপি আসার পরে যদি শিবনাথ আসতেন হাঁটতেন না। এখন আমরা ইন দ্য সিস্টেম, স্বাধীনতার পর যা হয়েছে সেটা বিজেপি আসার পরে দেখুন পরিবর্তন এসছে। আজ নেই তো আপনি একটা বলুন না, ডেমোক্রেসি মিন্স হোয়াট? ডেমোক্রেসি মিন্স মেজরিটি। 18টা স্টেট বিজেপি চালাচ্ছে, দ্যাট মিন্স মেজরিটি। মেজরিটি সেজ ইউ আর দ্য পিপল, ইউ ক্যান লিড। আর 4-5টা তেমনি হামা ঘুরিয়ে দিচ্ছে, যে কোনো দিন চলে আসবে। তার মধ্যে পশ্চিমবঙ্গ আছে নাকি? দেখুন না, ওয়েট অ্যান্ড ওয়াচ।